যে পেটে সম্প্রদায় আছে তারা এগুলা দেখতে আসছে সকালে এখন সকাল আগুলা যারা এখন এসে দেখতে সকালে আমরা এনে 12টা বন্ধ ছিলাম ওই আমার একটা ওই যে আছে ছাইল না তো গা ধইলা কইরা গিলার জন্য আমরা বাইরে গেছি ও টিয়ার গ্যাস সরছে টিয়ার গ্যাস হ্যাঁ ওই যে সারা গন্ধ কি বরাবর হইছে দেখি হ্যাঁ তোমরা কই আগুন আগুন লাগতে সকাল ছয়টা থেকে আগুন লাগতে বেলা চাই কি কত আছে দুটো বন্ধ দেখাই আগুন এই পানি দিয়ে কিন্তু একদম ভরাট করে ফেলেছে তারপরে কিন্তু নিয়ন্ত্রণ আনেনি যেটা বলছিলাম যেটা উপরে কিন্তু ফায়ার সার্ভিসের পানিও শেষ হয়ে গেছে তো আবার পানি আনবে তারপর আগুন জ্বালানোর নিবানোর চেষ্টা করবে বাকি আগুন পানি কি শেষ হয়ে গেল গা পানি শেষ হয়ে গেছে গা পানি শেষ সকাল তো দিতেই আছে না পানি শেষ হয়ে গেছে গা কিন্তু এখন কিন্তু এটা কিন্তু দাও দাও করে চলে যাবে তো আমরা সকালে দিয়েছি হেলিকপ্টারটা পানি দিয়েছিল না ভাই ওই যে ভিতরে না দুটো হেলিকপ্টার হ্যাঁ ওই পানিটা কাজে আসছিল পানির কাজ আসছিল হেলিকপ্টারের পানি দেওয়ার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আসছে এই যে ফায়ার সার্ভিস ভাইয়েরা কিন্তু এটা সব জায়গায় কিন্তু অতিরিক্ত মানে চাপ তাদের নিতে হয় এখন কী হবে সেটা দিন দেখার বিষয় ফায়ার সার্ভিসের নাকি পানি শেষ হয়ে গেছে চার পাঁচটা কটা টিম আসছে ভাই এখানে পানি চল্লিশটা আসছে আটচল্লিশটা ফায়ার এখানে কাজ করছে তারপরে কিন্তু আগুনে কাজ করতে পারেনি প্রথম কাজ কম করছে কাজ কম করছে প্রথম ফার্স্ট টাইম ফার্স্ট টাইমে হ্যাঁ ফার্স্ট টাইমে কাজ করে নাকি আগে হেলিকপ্টার এসে আরো পানি দিয়েছিল কোথায় এটা ওদিকে তো পুরো ছাই ওদিকে লাগছে তো ওদিকে ওর ভিতরে ব্রিজের ভিতরে কাউকে যেতে দিচ্ছে না না ব্রিজের মানে ওদিকে যাওয়া যায় হ্যাঁ ব্রিজের দিকে যাওয়া যায় অনেক কষ্ট যেতে অনেক কষ্ট না ওখানে তো ছাই বেড়ে দিন ফায়ার সার্ভিস লগে সব একেবারে গেছেন না একদম ঘেসে না একদম ফায়ার সার্ভিস আর একটু পাশাপাশি মনে করেন কাউকে যেতে দেয় মানে সাধারণ মানুষ ঢুকতে দেয় যায় যায় মানুষ যায় যেতেছে ওই সাইড দিয়ে না এই বরাবর বড় একদম বরাবর ওই বড় ওই লবি ফায়ার বাংলাদেশ হচ্ছে বড় ফায়ার সার্ভিস লড়ি ওখানে অনেক কাজ কি বলতে পারে না মানে ফায়ার সার্ভিসের সাথে সাথে লাগছে লাগছে কিন্তু তারপরে তার তারা কাজ করতে পারে না আসতে হতে পারে না 48টা টিম এখানে কাজ করতেছে না রীতিমত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির পানি যেটা জঘন্য কাজ করছে এটা ইতিহাসের জগতে কি কাজ করছে যে ওরা যে ঠিকমতো কাজটা করে নেগা পানি না ঠিকমতো মারে না অনুমতি পায় না দেখে পানি দেয় না আমরা দৈন্য দিতে ধরো অনুমতি পায় অনুমতির জন্য অপেক্ষা মানে মানুষ মারা যাচ্ছে আর অনুমতি অনুমতি আছে অথচ ফায়ার সার্ভিসের লগে কিন্তু পাশে পাশে আপনি চাইছেন না এখানে এখানে ফায়ার সার্ভিস এখানে আমরা দাঁড়িয়ে ঠিকানে আমরা মারকে তারপরও কিন্তু কাজ করে নেয় কাজ করতে পারে না অনুমতির আশে বসে ছিল কি তারাই জানে কি করছে না করছে আগুনটা নিয়ন্ত্রণে দেরি হলো কাতে গাফলতি আপনি মনে হয় গাফলতি ফায়ার সার্ভিসে গাফলতি আপনি মনে হচ্ছে আমাদের জনগণ বলতেছে পাশে আপনার কি দোকান আছে ওখানে মার্কেটে মাল বিক্রি করি মানে সবাই বলতেছে ওদের গাফলতি ওরা চেষ্টা করলে আরো আগে নিয়ন্ত্রণ আগে পাশে একটা পাকা বেজি আগুন লেগে গেছে ওদের সামনে ওদের সামনে পাকা বেজি আগুন লেগে গেছে কিন্তু এটা তাপ না গেল কেমনি পায় না মারতো ঠিক মতো এরা তো আসছে দেরিতে বলতেছেন আপনি ওখানে ওরা সবাই বলছে দেরিতে অনেক কান্দতে কান্দতে দিকে দেখেন কাইন্ডা লুট করে দিতে আচ্ছা ওদের ভিতরে আমি যাওয়ার চেষ্টা করবো
যত অভিযোগ ফায়ার সার্ভিসের বিরুদ্ধে আপনারা শুনলেন যে তারা যদি চেষ্টা করতো তাহলে বলে অনেক আগে বলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতো, কিন্তু তাদের চেষ্টা কিন্তু সেটা কিন্তু করেনি। কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি বলতে পারলাম না, যেহেতু জনগণের অভিযোগ তাহলে অবশ্যই পরিস্থিতি কিন্তু এখানে কিন্তু ভয়াবহ। আগুন কিন্তু প্রচুরভাবে ছড়িয়ে যাচ্ছে উপরের দিকে, কিন্তু পানি দেওয়া শুরু হয়েছে এখানে। দায়িত্ব সেই কাজ করতেছে, তারপরে অভিযোগ উঠবে সেটা ধরে থাকলে হবে না।